আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসাস মম ব্লগ অ্যান্ড কুকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আজকে বিজয় দিবস উপলক্ষে আমি আমার পুরো পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছি, আর আজকে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো আগে ডিসাইড করিনি, বের হয়ে গিয়েছি, যে দিকটা ভালো লাগবে সেদিকেই যাব। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন। তো যাই হোক, আমরা বের হয়ে গিয়েছিলাম পূর্বাচলে, ওখানে রাস্তা বন্ধ, সেজন্য আমরা ঘুরে আবার এসেছি গুলশান দুয়ে। গুলশান দুয়ে শেফ টেবিল একটা রেস্টুরেন্ট আছে সেখানে। তো এই যে আমরা এখন ঢুকছি, আর যেহেতু এখানে যাওয়ার প্ল্যান করে যাইনি, তারপরেও যেহেতু এখানে যাওয়া হচ্ছে তো অভিজ্ঞতাটা ভালোই ছিল, আর জায়গাটা অনেক সুন্দর, ঢুকতেই অনেক ভালো লেগেছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এর আগে আমি এখানে কখনো যাইনি, আজকে প্রথম গিয়েছি আর গিয়ে অনেক ভালো লেগেছে। তো বাইরে গিয়েছি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরছি, সবাই একসাথে খুব মজা করেছি। তো আমরা যাচ্ছিলাম, আমরা প্রথমে বাচ্চাদের খেলার জায়গায় যাচ্ছিলাম, কারণ ওরা কোথাও গেলে, যেহেতু আমরা পূর্বাচলে যেতে পারিনি আর শেপ টেবিলে গিয়েছি আর ওরা খেলবে না, এটা তো হয় না। তো আমরা উপরে উঠছিলাম, মানে যতই দেখছি আর মুগ্ধ হচ্ছি। তো এই যে বাচ্চাদের প্লেগ্রাউন্ডে আমরা চলে এসেছি, আর খেলনা দেখে আমার বাচ্চারা তো অস্থির হয়ে গিয়েছে। তো আগে ওদেরকে একটু ওয়াশরুমে নিয়ে যাচ্ছিলাম, যে একটু ওয়াশরুম থেকে আসুক তারপরে আমরা খেলাবো আর কি। তো এই যে আমার ছেলেরা এসে পড়েছে, আর এটা কয়েন দিয়ে খেলতে হয়। তো আগে ও ধাক্কাধাক্কি করছিল, ও কোনটা ছেড়ে কোনটাতে উঠবে ও বুঝতে পারছিল না, আর মেজরটা ডিসাইড করতে পারছিল না যে সে কোনটা খেলবে। তো যাই হোক, ওদেরকে ছেড়ে দিয়েছি, আর আমি পাঁচটা রাইডে খেলার জন্য ওদের টিকিট কেটে নিয়েছি, তারা যে কোনো পাঁচটাতে খেলতে পারবে। তো দেখি বাচ্চারা কোনটাতে কোনটাতে ওঠে, আর আমার ছোটো সাহেব তো কোনোটাতেই স্থিরভাবে বসছিল না, মানে আপনারা তো সবাই জানেন যে ও খেলনা দেখলে অস্থির হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটাতে উঠবে কোনটা ধরবে। এই জন্য মানে পাঁচটা টিকিট কেটেছি, সে যেটা পছন্দ করবে সেটাতেই উঠবে। তো বাচ্চারা আগে সিদ্ধান্ত নিচ্ছিল, আর দেখতে পাচ্ছেন ও এই খেলনাটাতেই বারবার ঘোরাচ্ছিল, আর যখন এটাতে উঠিয়ে দিয়েছি তখন আর সে খেলবে না, এমনি এমনি সে ঘোরাবে। আর যে ওয়াসি বাম্পার কারে খেলছে, মানে বাচ্চারা এত খেলে তারপরেও ওদের খেলার মজাটা কেন যে কমে না, কোথাও গেলে খেলনা দেখলে ওরা আর কি খেলবেই খেলবে। আর এদিকে আমার বড়টা ভিডিও গেমসে বসেছে, সে ভিডিও গেমস খেলছিল। আর আমার বাচ্চারা বাইরে গেলে খুবই খুশি, মানে ওদেরকে বাসা থেকে রেডি করব যে আজকে আমরা বাইরে যাব, এই কথাটা শোনার সাথে সাথেই ওরা খুশি হয়ে যায়। আর গিয়ে দেখি যে আমার বোনের বান্ধবী ওরাও এসেছে, তো সবাই মিলে আজকে একসাথে আড্ডা দিলাম, ভালোই লাগলো। আর এখন আমার ছোটটা আবার ভিডিও গেমসে বসেছে, যদিও পারে না, তারপরে ওখানকার মেয়েগুলোকে হেল্প করছিল। আর এদিকে ওই যে ছোট সাহেব খেলাগুলো ছেড়ে সে আবার এখানে ঢুকেছে, এখানে বল আছে, দোলনা আছে, স্লিপার আছে, তো সেখানে ও খেলছিল। আর ওর মতো আরেকটা বাচ্চা বল পেয়ে সেও মহা খুশি, তা আমি ওকে একটু ভিডিও করলাম, বল দিয়ে ছোটাছুটি করছিল বাচ্চাগুলো। তার আমার ছোট সাহেব বুঝিয়ে দোলনাতে দোল খাচ্ছিল, মানে জায়গাটা আসলেই সুন্দর, আমরা বড় আমাদেরই ভালো লাগে আর বাচ্চাদের তো ভালো লাগবেই, দেখছেন কিভাবে খেলছে।
আর ওখান থেকে বের করতে মানে বের তো করতে পারবো কি না আমি জানি না, তো দেখা যাক। আমাদের পাঁচটা রাইড খেলা হয়ে গিয়েছে আর এখানে পাঁচের মানে 5 বছরের বাচ্চাদের জন্য এখানে খেলা, তারপরে একদম আনলিমিটেড সময় দেয় না। একটু পরে আমাদের নক করেছে যে আপনাদের খেলার সময় শেষ, কিন্তু বাচ্চা তো বের হতেই চায় না। তারপরে জোর টোর করছি যে এদিকে আসো খেলো, না সে মানে যেখানেই খেলনা দেখছে সেখানেই সে মানে খেলা শুরু করেছে, ওইটাই তার আপন জায়গা, ওখান থেকে সে বের হবে না। আর এই বলের এখানে প্রথমে ঢুকতে চায়নি, আমি আগে বলের এখানে ঢুকে দিতে চেয়েছিলাম কিন্তু ঢুকতে চায়নি, এখন আবার ঢুকেছে, এখন আবার বের হবে না। ওই যে দোল খাচ্ছিল, আবার এটাতে বসছে, মানে খুশিতে যে কি করবে, আত্মহারা হয়ে গিয়েছে। কোনটা ছেড়ে কোনটায় বসবে, কোনটা ছেড়ে কোনটায় খেলবে, মানে ও বুঝতে পারছিল না। দেখতে পাচ্ছেন কিভাবে মানে খেলছে, তার এখানে দুই বান্ধবী একসাথে হয়ে খুব আড্ডা দিচ্ছে, ওরা খুবই খুশি। আর আজকে আমার বোন লাল শাড়ি পরেছে, দুই বান্ধবী খুশিতে একদম কোটি কোটি হয়ে যাচ্ছে। ওদের গল্পই যেন শেষ হয় না, ওরা প্রত্যেক দিনই দেখা হয়, তারপরে ওদের গল্পই যেন শেষ হচ্ছে না। আর এখানে আমার বাচ্চারা কোল্ড ড্রিঙ্কস খাবে, খেলা শেষ, জোর করে বের করেছি, ওরা কোল্ড ড্রিঙ্কস খাবে, তোর বাবা কিনছিল। আর আমরা এখন যাচ্ছি খেতে, খেলাধুলা শেষ। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সালাদ, আজকে আমরা সালাদই খাবো, এটা ডিসাইড করেছি যে আজকে আমরা এখান থেকে সালাদ খাবো। আর এখানকার সালাদগুলো নাকি অনেক মজা, তো দেখি টেস্ট করে আজকে কেমন হয়। আর দেখতে অনেক ভালো লাগছিল, আর সালাদ খেতে এমনি আমি অনেক পছন্দ করি। তো যাই হোক, আমরা বসতে চলে যাচ্ছি। আর আজকে 16 ডিসেম্বর উপলক্ষে অনেক লোকজন বসার জায়গায় আমরা খুঁজে টুজে দুইটা টেবিল পেয়েছি, তা আমরা বসেছি। আর আমার ছেলেরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, তা এখন আমি সালাদ নিচ্ছিলাম, আর আমি সালাদ নিচ্ছি ওর বাবার জন্য আর আমার জন্য। আর এখানে সালাদ ওজন করে দাম দিতে হয়, যে যে আইটেমে নিবে সেটা ওজন করে দাম দিতে হয়। তো ওখানে আমি সালাদ নিয়েছি, এখানে পাস্তা নিচ্ছি, মানে যেটা ভালো লাগছে সেটাই নিচ্ছি। আর যেহেতু আজকে আমি সালাদই খাবো, আর ওর বাবাও সালাদ পছন্দ করে, এটা আমি একটা বিনস নিচ্ছিলাম। মানে প্রত্যেকটা খাবারই মজা ছিল, আমি ভেবেছি হয়তো খেতে পারবো না এত নিলাম, কিন্তু আমরা দুইজন খেয়েও আর কি বাচ্চারাও একটু খেয়েছে। এখানে বুট, এই সালাদটা আমি বাসায় করি, মেয়োনিজ দিয়ে এই সালাদটা আমি বাসায় করি, এটা অনেক মজা। তো এটাও আমি একটু নিচ্ছিলাম। মানে সব আইটেমই তো আর নেই নাই, সব আইটেম নিলে তো আর খেতে পারবো না, এই জন্য বেছে বেছে নিয়েছি। এখানে একটু চাউমিন নিচ্ছিলাম, যে বাচ্চাদের মুখে তো একটু দিতে হবে। আসলে দেখে সবই খেতে ইচ্ছা করে, কিন্তু সব তো আর একবারে খাওয়া যায় না।
এখানে দুইটা চিকেন আইটেম আছে, সেটাও নিচ্ছি। চিকেন আইটেম দুইটাও অনেক মজা ছিল। তো আমার নেওয়া শেষ, এই যে আমি অনেকগুলোই নিয়েছি, আমরা দুজন খাবো, সাথে বাচ্চারাও একটু খাবে। আর বাচ্চাদের জন্য বার্গার অর্ডার করেছি, তো সালাদ খুব একটা পছন্দ করে না, তোর বাবা খাচ্ছিল, সে প্রথমে খেতে চায়নি, বলেছে যে এগুলোর মধ্যে এত মেয়োনিজ দেওয়া, এত মানে কিছু দেওয়া, তো এটা আমি খাবো না। তারপরে খেয়ে সেই বেশি খেয়েছে আর সেই বেশি পছন্দ করেছে, ওর জন্য একটা বার্গার নিয়েছিলাম, শেষে মেশেও বার্গারটা খায়নি, সালাদটা পছন্দ করেছে আর সালাদ খেয়েই পেট ভরে গিয়েছে। তো এই যে বাচ্চাদের বার্গার চলে এসেছে আর কোল্ড ড্রিঙ্কস, সাথে ছোট সাহেবের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর ও যেহেতু কোথাও গেলে অন্য কোনো কিছু খায় না, কোল্ড ড্রিঙ্কস আর ফ্রেঞ্চ ফ্রাই খায়, তো ওর জন্য আমরা বরাবর ফ্রেঞ্চ ফ্রাইটাই নেওয়ার চেষ্টা করি। তো বড় সাহেব আর মেজো সাহেব কোল্ড ড্রিঙ্কস বার্গার খাচ্ছিল, আর ছোট সাহেব মোবাইল দেখছিল আর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ, তারপরে বাচ্চারা হাতটা ধুয়ে এসেছে, মানে বাচ্চারা খেলেছে খেয়েছে, ওরা খুশি। আর ওগুলো খাওয়ার পরে আমার বড় ছেলে আবার দোসা খাবে, এই জন্য একটা দোসা নিয়েছি, আর দোসাটা বিশাল বড়, আমরা সবাই মিলে খেয়েছি। তো আমরা দোসা খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়া শেষ, আমরা এবার আবার একটু নিচের দিকে যাচ্ছি, যে যদি কিছু কেনাকাটা করতে পারি করব, আর তা না হয় বাসায় চলে যাব। তো আমরা নিচে যাচ্ছিলাম, কারণ রাতও অনেক হয়ে গিয়েছে, প্রায় 10টা বেজে গিয়েছে, আর কতক্ষণই বা থাকতে পারবো বাচ্চা কাচ্চা নিয়ে, এখন তো বাসায় ফিরতে হবে। কিন্তু বাচ্চাদের ফেরার কোনো ইচ্ছা নাই, ওরা আবারও খেলতে চেয়েছে কিন্তু ওদেরকে আর খেলায়নি, যেহেতু ওখানে ঢুকলে ওরা আর বের হবে না। আর মেজোটার খেলা তো হয়নি, ও কান্না শুরু করেছিল যে আমি আর একটু খেলবো, তারপরে নামতে নামতে একটু মিনিসোতে গিয়েছি, তো ওখানে যেতেই আমাকে ভিডিও করতে বারণ করে দিল, সেজন্য আর ভিডিও করতে পারিনি। তো যাই হোক, ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি, আর এখানে আবার একুরিয়ামের দোকান আছে, মাছের একুরিয়ামগুলো পাওয়া যায়, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে অনেক ভালো লাগে, একুরিয়ামের মাছ দেখতে আমার খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা খুব আনন্দ করছিল দেখতে, আর ছোট সাহেব তো পাখি মনে করেছে, আসলে ও পানির ভেতরে যে মাছ এটা বুঝতে পারেনি, ও পাখি পাখি বলছিল। তো অনেক রকমের মাছ এখানে, আমার বাচ্চারা খেলে মজা পেয়েছে, আবার এখানে মাছ দেখে মজা পাচ্ছে। আর এই যে এই মাছটা অ্যারোয়ানা ফিশ, এটার দাম নাকি 1.5 লাখ টাকা, তো আমার ছোটো ছেলে পাখি বলছিল, মাছটা অনেক সুন্দর। জানি না এই মাছটা কোন দেশ থেকে এনেছে এত দাম কেন, এ তো দেখতে অনেক ভালো লেগেছে। আমার ছোট সাহেব মাছে আঙুল দিয়ে দিয়ে দেখাচ্ছে,
তো মাছ দেখা শেষ, আমাদের গাড়িটা এসে গিয়েছে, গাড়িটা পার্কিং করেছিল একটু দূরে, তো ড্রাইভারকে ফোন দিল, গাড়িটা গেটে এসে গিয়েছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। তার এই যে দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি, তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি। আর রাতের ঢাকা দেখতে আমার খুবই ভালো লাগে, তো রাতের ঢাকাটা একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিও করলাম। দেখেন আসলেই রাতের ঢাকাটা সুন্দর, দিনের ঢাকা সুন্দর না, জ্যাম। আর রাতের ঢাকা বিভিন্ন ধরনের লাইটিং থাকে, এই জন্য আমার দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, সারাদিন অনেক মজা করেছি, অনেক আনন্দে কাটিয়েছি, এখন বাসায় ফিরতে হবে, অনেক রাত হয়ে গিয়েছে। আর বাচ্চাদেরকে নিয়ে আর এত রাত বেশি বাইরে থাকা দরকার, মানে নিরাপদ না। তো যাই হোক, বাসায় চলে আসছিলাম, তো সারাদিনটা অনেক ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।